নমস্কার বন্ধুরা, আজ কোজাগরী লক্ষ্মী পূজা, তাই কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ট্রাইবল্যান্ডের আজকের এপিসোডে থাকছে কোজাগরী লক্ষ্মী পূজা সম্পর্কে কিছু কথা। শারদীয়া দুর্গোৎসবের পর প্রথম শরৎ পূর্ণিমায় প্রায় প্রতিটা বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলে ধনসম্পদের আশায় লক্ষ্মী দেবীর আরাধনায় রত হয়। কোজাগরী শব্দটির মানে হল কো জাগতি, অর্থাৎ কে জেগে আছো। প্রচলিত আছে, যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার আছে সে না হারানোর আশায় জাগে। এখানে কিছু মানে সম্পত্তি। সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর রীতি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খোঁজ নেন কে জেগে আছেন। যিনি জেগে থাকেন লক্ষ্মী তাকে ধনসম্পদ দান করেন। কোজাগরী লক্ষ্মী পুজো মানে সারা ঘর ভর্তি আলপনা। তবে অন্যান্য পূজা আর কোজাগরী লক্ষ্মী পূজার আলপনার মধ্যে কিন্তু পার্থক্য অনেক। এই পূজাতে মূল আলপনার সঙ্গে বাড়ি জুড়ে আঁকা হয় ধানের ছড়া, মুদ্রা আর মা লক্ষ্মীর পায়ের চিত্র। এই প্রতীকগুলির পূজার মাহাত্ম্য যেমন ব্যাখ্যা করে, তেমনি পূজার আচারের একটা অংশ হয়ে উঠেছে এই বিশেষ ধরনের আলপনা। অধিকাংশ বাড়িতেই পূর্ববঙ্গীয় রীতি মেনে সরার পটচিত্রে পূজা করা হয়। এই সরাতে লক্ষ্মী, জয়া, বিজয়া সহ অনেক দেবীকে চিত্রায়িত করা হয়। লক্ষ্মী সরাও হয় নানা রকম, যেমন ঢাকাই সরা, ফরিদপুরী সরা, সুরেশ্বরী সরা এবং শান্তিপুরী সরা। তবে বর্তমানে মূর্তি পূজার চল এই রীতিকে ছাপিয়ে ক্রমশ বেড়ে চলেছে। এই পুজোর রীতিনীতি অন্যান্য লক্ষ্মী পুজোর থেকে একদম আলাদা। এই পুজোয় নবপত্রিকা বা কলার পেটর তৈরি নৌকা এক অবিচ্ছেদ্য অংশ। একে সপ্ততরী বলা হয়। এই তরীকে বাণিজ্যের নৌকা হিসাবে ধরা হয়। এতে অনেকেই টাকা পয়সা, চাল, ডাল, হর্তুকি, কড়ি, হলুদ সাজিয়ে রাখেন। কোজাগরী লক্ষ্মী পুজোর ভোগে জোড়া ইলিশ এক অবিচ্ছেদ্য অংশ। তবে ইলিশের ভোগ হিসাবে থাকে খিচুড়ি। সঙ্গে প্রসাদে ফলমূল তো থাকেই, থাকে নারকেল নাড়ু, তিলের নাড়ু, তুষের নাড়ু, এছাড়াও লুচি, পায়েস, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে মা লক্ষ্মীর জন্য। পূর্ববঙ্গীয় রীতিতে এই দিন মাছের পাঁচ পদের রান্না করা হয়। আবার পশ্চিমবঙ্গীয় রীতিতে এই দিন পুরো নিরামিষ খাওয়া দাওয়া হয় এবং চালের কোনো রান্না করা হয় না। বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো নতুন কোনো চমক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।